তো হ্যালো ভিউয়ার্স, আমি মিঠুন আর আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড অ্যাপ 0.2। তো আপনাদের মাঝে আজকে একটি খুব ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আসছি, তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো হ্যালো ভিউয়ার্স, আমরা যখন গুগলে সাইন ইন করতে যাই তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে হয়। তো আমি তার মধ্যে একটা প্রবলেম আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা যখন গুগলে সাইন ইন করতে যাই তখন কিন্তু আমাদের গুগল সিকিউরিটি কোডটা কিন্তু আমাদের লাগে। তো ভিউয়ার্স, কীভাবে খুঁজে নেবেন আপনি আপনার জিমেইল সিকিউরিটি কোড? তো ভিউয়ার্স, আপনার ফোনে যদি সেটিং থাকে তো সেটিংয়ের ভিতর থেকে কিন্তু আপনি এটা করতে পারবেন। আর যদি আপনার ফোনে সেটিংয়ে অপশনটা যদি না থাকে তাহলে আপনি কিন্তু জিমেল থেকেও করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু যে সেটিংয়ে সেখানে গুগলে ক্লিক করে দিলাম। তারপর আপনারা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সরাসরি একটা পেজে নিয়ে যাবে। তো এখানে আসার পর আপনারা একটু রাইট সাইডে স্ক্রোল ডাউন করবেন। তো এখানে সিকিউরিটি বলে একটা অপশন আছে, তো এটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো সিকিউরিটিতে ক্লিক করার পর একটু নিচে স্ক্রোল ডাউন করবেন। তো এখানে একটা অপশন দেখতেই পাচ্ছেন সিকিউরিটি কোড বলে, তো এটাতে আপনারা সরাসরি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটা পেজে নিয়ে যাবে। তো এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, আপনাদের ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো ফোনের পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে যে আপনাদের কোডটা কিন্তু এসে পড়বে, মানে আপনার সিকিউরিটি কোডটা কিন্তু এখানে এসে পড়বে। তো এই কোডটা কিন্তু আপনি 15 মিনিট ইউজ করতে পারেন। 15 মিনিট পরে কিন্তু আপনার কোড আবার চেঞ্জ হয়ে যাবে। তো 15 মিনিটের ভিতরে কিন্তু আপনার কোডটা চেঞ্জ করতে হবে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমি দেখিয়ে দিলাম আপনারা সেটিং থেকে কীভাবে গুগলের সিকিউরিটি কোডটা দেখে নেবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নিই আমরা কীভাবে জিমেল থেকে আমাদের গুগল সিকিউরিটি কোডটা কীভাবে দেখে নেব। তো তার জন্য আপনারা সরাসরি জিমেলে ঢুকে যাবেন। তো জিমেলে প্রবেশ করার পর আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তো এখানে প্রোফাইল আইকনে ক্লিক করার পর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, তো সেম প্রসেসে আপনারা ওইখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা সেম প্রসেসে কিন্তু সেটিং সিকিউরিটিতে গিয়ে আপনারা এই যে এখান থেকে আপনাদের সিকিউরিটি কোডটা কিন্তু দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে সিকিউরিটি কোডে ক্লিক করার পরে আপনার ফোনের যে পাসওয়ার্ডটা আছে ওটা কিন্তু দিয়ে দিবেন, কিংবা ফোনের ফিঙ্গার যেটাই হোক এটা এখানে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু এই যে আমার ফোনের পাসওয়ার্ডটা আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। তো আমার ফোনের পাসওয়ার্ডটা দেওয়ার পরে যে দেখেন আমার সিকিউরিটি কোডটা কিন্তু এখানে শো করতেছে। তো এভাবে কিন্তু আপনারা সিকিউরিটি কোডটা এখান থেকে নিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ন্যূনতম পরিমাণে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ গাইস, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।